দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সকালের নাস্তার পরে আমরা হাইকিং এবং খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরে বাচ্চাদের আইসক্রিম খাইয়ে আমরা এসেছি। আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করব। আজকে খুবই সিম্পল একটা খাবার খাবো, ফিশ বারবিকিউ। আজকে কি রান্না হচ্ছে বা কি মেনু আছে দুপুরের জন্য? ফিশ ফ্রাই হচ্ছে, ফ্রাই বলতে আর কি বারবিকিউ হচ্ছে, ফিশ বারবিকিউ, চিকেন কারি, চিকেন কারি, আর ডাল আছে, সবজি আছে, ডাল আছে, সবজি আছে, সালাদ তো যাবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো থাকুন দর্শক, আপনারা আমাদের এই সিম্পল দুপুরের খাবার দাবার আপনারা ওয়াচ করুন। বিকালে আরো অনেক জায়গা যাওয়ার প্ল্যান আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, অবশ্যই বিরতি নেবেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউ ফিশ, সেই সাথে এগুলোকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে আবার ভুনা। কেউ বারবিকিউ শুধু খেতে চাইলেও পারবে, কেউ ভুনা সেটাও খেতে পারবে। আলহামদুলিল্লাহ, ওইদিকে যুবক বানাচ্ছে, ছোট বাচ্চাদের ইতিমধ্যে আমরা খাবার দিয়ে ফেলছি, বাচ্চারা খেয়ে ফেলছে, এখানে রেফ খাচ্ছে। দর্শক বন্ধুরা, দুপুরের খাবারে মাছ ভুনা, সাদা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, সেই সাথে ডাল। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়ার পরে উলস ভঙ্গিতে আমরা গল্প গুজব আড্ডা মেতে উঠছি, যেখানে আমরা তরমুজ খেলাম এবং জাম্পেশ আড্ডা চলছে। আড্ডার কোনো স্পেসিফিক টপিকস নাই, সবাই বাচ্চাদের নিয়ে নিজেদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার, এসব কিছু মিলে আপাতত আমরা আছি। হবে না খেতে হবে না, কত হারাম, কত নিয়ে কোনো চিন্তা নেই, তোর জোর করে খাওয়াইতে। কত কত আঙ্গুলের দিকে দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, আজ লজপুল ক্যাম্পিং এর চতুর্থ দিন বিকেল বেলা, ঠিক বিকেল না, অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে, একটু ঘুরতে বেরিয়েছি। দূর থেকে পুরো রাস্তাটা যেমন দেখা যাচ্ছে, বেসিক্যালি রাস্তাটা পাহাড় কেটে তারপরে রাস্তা করা হয়েছে এবং দুই পাশের গাছগুলো কেটে সুন্দর একটা রাস্তার অবস্থান তৈরি করেছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি।
এটা হলো সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আমাদের ক্যাম্পগ্রাউন্ডে এসেছি। ঠিক পেছনে আমাদের লজপুল ক্যাম্পগ্রাউন্ড। এটা হলো পুরো ক্যাম্পগ্রাউন্ডের প্রথম এবং দ্বিতীয় এই দুইটা ল্যান হলো লজপুল ক্যাম্পগ্রাউন্ড, এবং বাকি আরো অনেক আছে। যেটা বলতে চাচ্ছিলাম, প্রাকৃতিকভাবে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যে কেউ এগুলো সুতা ধরে টেনে টেনে লম্বা লাইন করে লাগিয়েছে। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা প্রাকৃতিকভাবে এই রকম একটা অবস্থান হয়েছে। ভেতরের অংশ একটু দেখানোর চেষ্টা করছি, এবং ঠিক উল্টা দিকে, রাস্তার উল্টা দিকে একটা ট্রেল আছে যেখানে আমরা হাঁটতে যেতে পারি। ফ্লিকার ট্রেল, এদিক দিয়ে আমরা ইনশাল্লাহ কালকে সকালবেলা হাঁটতে যাব। একটু দেখানোর চেষ্টা করব ট্রেল গুলো কেমন হয়। বেসিক্যালি ট্রেল এইখানে গ্রামের মেট্রো পথের মতো আপনি হেঁটে যাবেন, এবং বিভিন্ন গাছের চিহ্ন দেয়া আছে আপনি কতটুকু পর্যন্ত গেলেন, কোন রাস্তায় গেলেন, যেন রাস্তা হারিয়ে না যায় অথবা আপনি হারিয়ে না যান। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা ধরে আপনি অনেকটুক পর্যন্ত যেতে পারবেন। পাখির শব্দ শোনা যাচ্ছে, সেই সাথে সুন্দর কিছুটা নীরব। মাঝে মাঝে দু একটা গাড়ি রাস্তা দিয়ে হাঁটাচলা করে বিভিন্ন দিকে চলে যাচ্ছে, যেমন আপনারা এখনই দেখবেন। আমাদের টিম মেম্বাররা গাড়ি করে গেল, আমি সেটাই বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। রাস্তায় মাঝে মাঝে একটা দুইটা গাড়ি দেখা যায়। আদারওয়াইজ এই রাস্তাটা নীরব থাকে, দিনের বেলা একটু বেশি থাকে, কেউ এখানে সাইক্লিং করে, কেউ রেগুলার হাঁটাহাঁটি করে। তবে আমাদের অসম্ভব ভালো লেগেছে সাইপ্রাস হিল, এই জায়গাটা ক্যাম্পিং এর জন্য অনেকের কাছে শুনেছিলাম, এবার নিজে এসে দেখেছি, এবং ভালো লাগার যত এলিমেন্টস গুলো আছে সবগুলোই এখানে আছে, সবগুলোই এখানে আছে।
পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখনো এখানে হাইক ক্যাম্পিং করছে। বেশিরভাগ মানুষ এখানে আসছে ক্যাম্প এবং কেউ কেউ আসছে আমাদের মতো টেন্ট নিয়ে। গত দুই দিনে প্রচুর লোকজন টেন্ট করে এখানে ক্যাম্পিং করেছে, এইরকম প্রচুর মানুষ ছিল। যেহেতু আজকে থেকে আবার মানডে শুরু হয়েছে, অনেকেই চলে গেছে, সেই অনেকে চলে যাওয়ার মাঝখানে আবার অনেকে ওই জায়গাতে ফিরে এসছে। কেউ কেউ এসছে ক্যাম্পার ভ্যান নিয়ে, কেউ কেউ এসছে এরকম তাঁবু নিয়ে। দূরে যেই তাঁবুটা দেখা যাচ্ছে ওইটা ওইটা প্রিয়াঙ্কার, এটা জয়দীপের। এবং আমাদের টেন্ট এরিয়াতে রান্না বাড়ার বিশাল ব্যবস্থা করে রেখেছি আমরা। এটা হলো আমাদের সেই টেন্ট এরিয়া, আমাদের রান্না বাড়ার জোগাড়ের ব্যবস্থা। এবং এখানে চেয়ার টেবিল, এবং এখানে আমাদের গাড়ি, আমাদের খাবারের জন্য যে ফ্রিজ, আমাদের পুরো ট্রেলার, আমাদের গাড়ি, এবং সেই সাথে দূরে যেই লাল দুইটা তাঁবু একই রকম দেখতে পাচ্ছেন, এই দুইটা আমাদের। প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা মঈন ভাইয়ের, এবং পরের যেটা আছে সেটা আমাদের। একই রকম দেখতে সব কিছু, বাট সব কিছু মিলে এই যে মঈন ভাই তার তাঁবু থেকে বেরিয়েছে এবং দেখেন একই রকম দুইটা জিনিস। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো এরিয়াতে
আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে। সাইপ্রাস হিলের পাঁচ দিনের যে ক্যাম্পিং এ আসছি, আজকে তার চতুর্থ দিনের সন্ধ্যাবেলা সানসেট দেখতে আসছি। সমতল ভূমি থেকে 1251 মিটার উঁচুতে এই সানসেট দেখতে এসেছি আমরা। চোখে লাগার মতো সুন্দর। এবং এখানে আমাদের পুরো টিম মেম্বাররা আছে, আমাদের টিম মেম্বাররা আছে এখানে সবাই। ছোট সবচেয়ে ছোট টিম মেম্বার হলো এই যে, ওই যে হ্যালো বলো, হ্যালো বলো, ও
দর্শক বন্ধুরা, সূর্যাস্ত দেখলাম। আস্তে আস্তে করে আমাদের সমস্ত টিম মেম্বাররা এখান থেকে যাওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে প্রিয়াঙ্কা পবিত্র এবং জয়দীপ